তুর্কি লোকাল ফুড ট্রাই করব। বাহ কেবাব, বিউটিফুল কেবাব। দুপুর হলো, আমরা দেখি লাঞ্চ কি ট্রাই করা যায়। একটা তুর্কি লোকাল ফুড ট্রাই করব। তুর্কিতে অবশ্যই কাবাবের জন্য তুর্কি বিখ্যাত, এবং তুর্কিতে এসে যদি কাবাব না টেস্ট করি তাহলে ব্যাপারটা একদমই যায় না। যার কারণে আমরা দেখি লোকাল ফুড কি আছে কাবাব টাইপের। রেস্টুরেন্ট দেখেছি, যখন আমি ইভিনিংয়ে বের হয়েছি তখন একটা রেস্টুরেন্ট দেখেছি, ওই রেস্টুরেন্টে ট্রাই করবো কি কি আছে খাওয়ার জন্য। এটা একটু উঁচু নিচু এরিয়া, পাহাড় এরিয়া, পাহাড়ি এরিয়া, আশেপাশে পাহাড়। আমরা যে এরিয়াটাতে আছি একটু পাহাড়ি এরিয়া, এই যে পাহাড় মোটামুটি একটু উপরে উঠতে হয়, পাহাড় পর্বত গেরা, বাট সুন্দর। আনফর্চুনেটলি টেকনিক্যাল কারণে আমাদের যে রেকর্ড হচ্ছে না, মাইকটি কাজ করছে না, সেটা আসলে আমরা বুঝতে পারিনি, যার কারণে অনেক রেকর্ডে সাউন্ড আসেনি। ওরা আমাদেরকে ওয়েলকাম জানাইছে, সেটা আমরা নিতে পারিনি। তাছাড়া ভিতরের আরও অনেক অংশের কথাগুলি আমরা নিতে পারিনি মাইক ডিস্টার্ব থাকার কারণে, তার জন্য আমরা দুঃখিত। আমাদের মাইকটি টেকনিক্যাল কারণে কাজ না করাতে আমরা তাদের অনেক ভয়েস নিতে পারিনি। তারা আমাদেরকে অনেক ধরনের লোকাল কাবাবের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। এখানে বিফ, মাটন সহ বিশ কিছু টাইপের কাবাব রয়েছে, তো আমরা মাটন এবং বিফ অর্ডার দিয়েছি। তো এই ভয়েস নিতে পারিনি আমরা, লাইভ ভয়েস, যার কারণে অনেকগুলি কথা অথবা ওদের ইয়ে বোঝা যায়নি। This is the kebab. Yeah, kebab. Yes, Turkish kebab, right? Turkish kebab. Yeah, this is beautiful. Kebab. Yeah, this kebab. Kebab, Turkish kebab. এটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। দেখি কেমন লাগছে খেয়ে। এটা হচ্ছে এক ধরনের রাইস, এই রাইসটি ওদের বেশি হয়। লাঞ্চ, দেখি কেমন লাগছে খেয়ে। একটু রাইস দিয়েছে, একটু রাইস দিয়েছে, রাইস বেশি ঝাল। হ্যাঁ, ইটস গুড, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। Wow, this is cola, okay. কাপের ডিজাইনটা হচ্ছে ডিফারেন্ট, টুকিশ ডিজাইন।